জয় গুরু। আজ এই শুভ দিনে সর্বপ্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জনন শ্রী শ্রী বরমার শ্রীচরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে জানাই আমার প্রণাম। এবং আজই সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও কল্যাণময়ী মায়েদের সাথে আমার ছোটো ছোটো ভাই ও বোনেদের জানাই আমার প্রাণানন্দিত জয়। এখন আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত অম্যবাণী গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ করছি। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। নিষ্ঠা রেখো কিন্তু গোড়া হইও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না, প্রেমের কথা বলার আগে প্রেম করো। স্বস্তি স্বস্তি স্বস্তি। সকলকে জানাই আমার পুনরায় রানন্দিত জয়। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ ও জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। সেবা ও সেবার অপলাভ। সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত ও আনন্দিত করে তোলে, আর তাই হয় না অথচ শুশ্রূষা আছে। সেই সেবা অপলাভকেই বহন করে। মানি সংখ্যা 2। স্বস্তি স্বস্তি স্বস্তি।